আমি তো জানতাম এই বোবা ভোলি কিচ্ছু বলতে পারবে না। ভোলি কথা বলতে পারে না। যখন বলতে পারে না তখন ও কিভাবে বললো আপনাকে যে আগুনটা ব্যাটি লাগিয়েছে? তার মানে হচ্ছে যে আপনাদের সব অপবাদ মিথ্যে মিস্টার অনিরুদ্ধ। তুমি তো নিজেই ব্যারিস্টার, তাহলে এইটুকুও জানো না যে বিনা প্রমাণে অপবাদ দেওয়া কোনো অপরাধের থেকে কম নয়। তাই জন্য ভালো হবে, কিছুদিনই বাকি আছে, বাড়ি যান আর গিয়ে প্রস্তুতি নিন। নিশ্চয়ই যাও, টাইম নেই। বন্দিটা তো চলে যাবে রায় চৌধুরী পরিবারের মহলে, কিন্তু এই মেয়েরা কোথায় যাবে? যেরকম তুমি বললে, এদের মাথার উপর থেকে তো ছাদটাই চলে গেছে। কি হবে এবার এই মেয়েগুলোর? আমি তোমার বাজে পরিকল্পনাগুলোকে সফল হতে দেব না। চলো। তোমরা সবাই চিন্তা করো না, তোমরা সবাই আমার অন্য ঘরে থেকে যে ওখানে সব ব্যবস্থা রয়েছে, এসো। না, আমরা আর কোথাও যাব না। আপনি আবার মাথা ছাদ গড়ে দেবেন, আমাদের যা লাগবে তাই দেবেন, কিন্তু আমাদের সুরক্ষার ব্যবস্থা করতে পারবেন? আপনি ভাবুন স্যার, আর যদি আমাদের ভলির কিছু হয়ে যেত, যদি আগুনে পুড়ে মরে যেত, তাহলে? সুরাইয়া, এসব কি বলছো তুমি? হ্যাঁ দিদি, একদম ঠিকই বলছে। আজকে আগুন লাগিয়েছে, কাল ওই শয়তান মেয়েটা আর ওর স্বামী, জানি না কি করবে আর। আরে যদি বেঁচেই না থাকি তাহলে পড়াশোনা করে কি করব? খারাপ ভাববেন না স্যার বাবু, আমরা সবাই ভয় পেয়ে আছি। সত্যিটা জানার পরেও আমরা ওই মেয়েটাকে কিছুই করতে পারলাম না। আমরা সবাই সুরক্ষিত নই, আর সেই কারণেই আমাদের সবার মনের মধ্যে ভয় কাজ করছে। সুরক্ষিত জায়গা তো অবশ্যই চাই, যেখানে ওরা ভয় পাবে না, যেখানে ওদেরকে কেউ আঘাত দিতে পারবে না। এমন একটা জায়গা আছে চলো।
আমাদের বাড়ি রায়চৌধুরী প্রাসাদ। এর থেকে বেশি সুরক্ষিত জায়গা তোমাদের জন্য আর কিছু হতে পারে কি? এখানে ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। তুমি ওদেরকে তুলসীপুরে নিয়ে এলে, আমি কিছু বলেছি? আটকেছি আমি? আটকাইনি তো। আমাদের বাড়ির ভেতরে যেন না আসে। না, পরম্পরাগুলো বদলে যায়নি। কিন্তু বর বাবু, কাকা শ্বশুর মশাইকে থাকতে দেবেন আমার বন্ধুদের বাড়িতে? এটা জানার পরে যে এরা সবাই হীরামন্ডি থেকে এসেছে। বৌমা যখন পড়াশোনা শেষ করে ফিরে আসবে, তখন ওর বইপত্র আর ওকে গঙ্গা জলে শুদ্ধ করবে, ঠিক আছে? হ্যাঁ। যাও, আর শোনো। হ্যাঁ। এই কথাটা আমি যে তোমাকে বলেছি, সেটা যেন অনিরুদ্ধ কোনোভাবেই জানতে না পারে। আরে কিছুই বোঝে না ও। তোমরা সবাই এখানে এসেছো? আমি বলে আসছি কাকা শ্বশুর মশাইকে। বন্দিতা, তুমি সত্যি কাকাকে মানিয়ে নেবে? কাল রাতে কে রাজি করিয়েছিল কাকা শ্বশুর মশাইকে? আমি তো। আরে বৌমা, তুমি তুমি চলে এসেছো? লেখাপড়া ঠিক মতো চলছে তো? হ্যাঁ। কি, কিছুদিন বাদেই কিন্তু পরীক্ষা। না কাকা শ্বশুর মশাই, পড়াশোনা ভালো করে হচ্ছে না। কেন? এই এই সৌদামিনী তো এক নম্বরের ডাইনি হয়ে গেছে। এবার কোথায় পড়বে? কি আর কোনো ব্যবস্থা ভেবেছ অনিরুদ্ধ? অন্য কোথাও জায়গা দেখেছে? হ্যাঁ হ্যাঁ, খুব ভালো কথা। আমাদের অনিরুদ্ধ না ভীষণ বুদ্ধিমান। কোথায় ব্যবস্থা করেছে? আমাদের রায় চৌধুরীদের বাড়ি। সবাইকে এখানেই নিয়ে এসেছেন বরবাবু। মাথা খারাপ হয়ে গেছে অনিরুদ্ধর? ও ভুলে যেতে পারে ঠিক আর ভুলের পার্থক্য, কিন্তু আমি ধর্ম আর অধর্মের পার্থক্য কি ভুলে যাব? না, কখনোই না। আমি এরকম কখনো হতে দেব না। ওই হীরামন্ডির মেয়েগুলোকে আমরা আমাদের মন্দিরের মতো বাড়িতে ঢুকতে দেব নাকি? না না, আমার বেঁচে থাকতে এটা কখনোই সম্ভব নয়। বিনয়, এটা কি? বকলেস দাদা, যদি আপনি ওই মেয়েদের এই বাড়ি থেকে বের করে দিতে চান, তাহলে এই বকলেসটা সৌদামিনীর আগে আপনি আপনি অনিরুদ্ধ গলায় পরিয়ে দিন আর বানিয়ে দিন ওকে ওই ওই গ্রিনউডের গোলাম। আর রায়চৌধুরীদের মান সম্মান ঐতিহ্য মর্যাদা সব একেবারে ধুলোয় মিশিয়ে দিন। কাকা শ্বশুর মশাই, শ্বশুর মশাই, আমি বর বাবুকে বাজে দিদির চাকর হতে দিতে পারবো না। আপনারা কি আমায় সাহায্য করবেন না? বর বাবু, কাকা শ্বশুর মশাই রাজি হয়ে গেছে। কাকার রাজ? খুব ভালো বন্দিতা। এবার তোমরা সবাই এই প্রাসাদেই থাকবে।
এর থেকে সুরক্ষিত আর কোনো জায়গা নেই। চলো অনিরুদ্ধ বাবু, আমি যাচ্ছি। এই বইটা। এখানে তোমরা সবাই সুরক্ষিত থাকবে, মন দিয়ে পড়াশোনা করবে। বন্দিতা, তোমার বন্ধুদের প্রাসাদটা ঘুরিয়ে দেখাবে না? চলো। আরে বা বন্দিতা, চলো এবার আমি অন্য ঘরগুলো দেখাই। আর এটা হলো ব্যারিস্টার বাবা। আরে না না, আর এটা হলো স্যার বাবুর পড়াশোনার ঘর। আমাদের অনেক বড় রান্নাঘর। হ্যাঁ, তাহলে চল রান্নাঘর দেখে আসি, এইসব দেখে কি হবে। আরে বা বন্দিতা, তোমার কত বড় বাড়ি, কতগুলো ঘর রয়েছে, উপরেও এতগুলো ঘর আছে। হ্যাঁ। আচ্ছা, আমাদের এই বাড়ি দোতলা। আমার বড় বাবুর বাড়ি তো আরো বড় ছিল, চার তলা বাড়ি ছিল, আর মাঝখানে এত বড় দোলনা ছিল, আমরা সবাই ওখানে বসে থাকতাম। তাছাড়াও তোমরা জানো, দরজাটা এত বড় ছিল যে একটা হাতিও ঢুকে পড়তো। আর সেই দরজা দিয়েই ধাক্কা মেরে বের করে দিয়েছিল তোর বড় বাবু তোকে, তাই না? কারণ তোর বাড়ির লোক তোর শ্বশুর বাড়ির কাছে লুকিয়ে গেছিল যে তোর মা একজন নিচু জাতের মহিলা, তাই তো? খুব এসেছে বড় বাড়ির গল্প শোনাতে। চলো এবার তোমাদের আমি বাকি ঘরগুলো দেখাই। চলো। আমাকে বললে যে ওদের এমন একটা সুরক্ষিত জায়গায় নিয়ে যেতে হবে যেখানে ওদের না কোনো ভয় আর না পড়াশোনায় কোনো বিঘ্ন ঘটে। যদি তুমি আমাকে না বলতে, তাহলে মনে হয় ওদেরকে এখানে নিয়ে আসার কথা আমি ভাবতেই পারতাম না। আপনাকেও ধন্যবাদ বড় বাবু, কারণ আপনি তো আমাকে শিখিয়েছেন তর্কের মাধ্যমে দূরত্ব কমানো যায়। আমি ওটাই করেছি, কিন্তু ধন্যবাদ তো আপনার শ্বশুর মশাইকে বলা উচিত, উনি সাহায্য করেছেন কাকা শ্বশুর মশাইকে রাজি করানোর জন্য। বাবা। হ্যাঁ, চলো এবার তোমাদের আমি বাকি ঘরগুলো দেখাবো। চলো। ওইসব মেয়েদেরকে আমাদের নিচের ঘরেই থাকতে দেবে, ঠিক আছে? আর শোনো, আমাদের দুর্গা মায়ের মূর্তি থেকে যেন অনেক দূরে থাকে। হ্যাঁ, বুঝতে পেরেছো তো? বিহারীকেও বলে দিও এই কথাটা। ওদের সমস্ত ব্যবহারের জিনিসপত্র, বাসন ইত্যাদি আনিয়ে দিয়েছি আমি, আমাদের বাসনপত্রের সঙ্গে যেন মিশে না যায়, বুঝেছো? হ্যাঁ, ঠিক আছে। আর শোনো, অনিরুদ্ধকে বলবে না যে আমি এটা বলেছি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। কি করছেন আপনি দাদা? আপনি তো জানেন অনিরুদ্ধ জানতে পারলেও। সব জানতে পেরে গেছি আমি। অনিরুদ্ধ দেখো, আমার যে বিশ্বাসগুলো আছে সেটা আমি যতই চাই,
ধন্যবাদ কাকা। ধন্যবাদ ওই মেয়েগুলোকে আমাদের প্রাসাদে থাকার অনুমতি দেওয়ার জন্য। কাকা, তুমি তোমারই বানানো লক্ষণ রেখা আমার জন্য সব সময় পার করে যাও। ভালো হয়েছে যে আমার বাসন আলাদা করার কথাটা শোনেনি অনিরুদ্ধ। আমি রাজি নই, এবার আমি ইংরেজ সরকারের সঙ্গে থাকব না, এবার আমি থাকব আমার ছেলের সঙ্গে। বাবা, বন্দিতা বলল যে যদি তুমি না থাকতে তো বোধহয় কাকা মানতই না। তোমাকে থ্যাংক ইউ বা ধন্যবাদ আমি বলবো না, কারণ তুমি যা করছো সেটার সামনে থ্যাংক ইউ বা ধন্যবাদ খুবই ছোট শব্দ। বাবা, আমি কখনো বলিনি, তবে এটা জানি তুমি আমার জন্য চিন্তা করো। কখনো ছাত হয়ে আমাকে ছায়া দাও, আবার কখনো রাস্তা হয়ে হাঁটার ক্ষমতা, কখনো দেওয়াল হয়ে আমাকে রক্ষা করো, তো কখনো কাউকে কিছু না বলে, না কিছু জিজ্ঞেস করে শুধু আমার হাতটা ধরে আমাকে সাহস দাও। সত্যি তুমি আর বিপ্লবী বাবু আমাদের জন্য কত কিছু করেছো, কিভাবে যে তোমাদের ধন্যবাদ জানাবো। আমার মা বলতো আপনজনরে আপনজনের পাশে থাকে, তাহলে কিসের ধন্যবাদ? তোমরা সবাই শুয়ে পড়ো, সকালে উঠে তো আবার স্যার বাবুর কাছে পড়তে হবে। সুপ্রভাত। আজ তো আমরা সবাই সময় মতো এসেছি, আজ তো শাস্তি পাবো না, তাই না? না, কোনো শাস্তি পাবে না, কিন্তু হ্যাঁ, আজ টেস্ট নেব আমি সবার। এই এই টেস্টটা আবার কি হয়? যে টেস্ট মানে পরীক্ষা বাদল। আমি এতদিন যা যা পড়িয়েছি সেই সব কিছুর ওপর প্রশ্ন জিজ্ঞেস করব, আর যে সব থেকে বেশি উত্তর দিতে পারবে সে সব থেকে বেশি নম্বর পাবে। এর থেকে আমি জানতে পারবো যে কে কত মন দিচ্ছে এই ক্লাসে। বাল্ব আর লাইট ভাঙা ছাড়া তো দেখা যাক কার কতটা মনে আছে।